এরদোয়ানের ডাকে বৈঠক বসছে বিশ্ব মুসলিম নেতারা শুক্রবার পনেরোই মাস নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুইটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অর্ধ শতাব্দিক মুসল্লি মারা যান হামলাকারী আঠাশ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট একজন শ্বেতাঙ্গ বর্ণবাদী সে মুসলমান ও অভিবাসী বিদ্বেষী দুই সালে সুইডেনের হোমে সন্ত্রাসী হামলায় এগারো বছর বয়সী শিশু ইভা আকারল্যান্ডের নিহত হওয়ার ঘটনার শোধ নিতে হামলাটি জানানো হয়েছে বলে সে জানিয়েছে এদিকে মসজিদের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থা ও ওআইসি পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের আহ্বানে আগামী বাইশ মার্চে এই বৈঠক অনুষ্ঠিত হবে রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও আইসির ওই বৈঠকের ব্যাপারে বলেন ইসলাম বিদ্বেষী লাগাম টানতে কৌশলগতকরণীয় নির্ধারণ ও ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এই বৈঠকের আহ্বান করা হয়েছে গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুইটি মসজিদে অস্ট্রেলিয়ান বংশদূত শ্বেতাঙ্গ সন্ত্রাসী ট্যারেন্টের বন্দুক হামলায় চালায় এতে পঞ্চাশ জনের প্রাণহানি ঘটে এছাড়া আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও অন্তত উনপঞ্চাশ জন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এই হামলাকে নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম কালা অধ্যায় বলে অভিহিত করেছেন শাহ মেহমুদ কুরেশি বলেন বিদ্ষীমূলক বক্তব্য নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার এক সিনেটর মাথায় এই কিশোরীর ডিম কিশোরের ডিম নিক্ষেপ সহ বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে একই ধরনের একটি ঘটনা লন্ডনেও দেখা গেছে তিনি বলেন যদি পুরো ও আই এবং বিশ্ব মুসলমান কণ্ঠ এক হয় তাহলে সেটা অনেক ওজন বহন করবে ক্রাইস্ট চার্চের হামলায় ব্যাপারে কুরেশি বলেন তিনি তিনি নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি জানিয়েছেন হামলাকারে দুটি মসজিদে তাণ্ডব চালিয়েছে আর পুরো ঘটনা ঘটেছে মাত্র ৩৫ মিনিটের মধ্যে একই সংখ্যা সন্ত্রাসী ওই হামলার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন নিহত ছয় পাকিস্তানিকে দাফন করতে রাজি হয়েছেন তাদের স্বজনরা এছাড়া অন্য দেশে আবেদন করেছে পরিবারের সদস্যরা ক্রাইস্ট চার্চের মসজিদে হামলাকারীকে ঠেকাতে গিয়ে প্রাণ হারানো পাকিস্তানি নাগরিক নাইম রশিদকে আগামী তেইশে মার্চ মরণোত্তর পুরস্কার প্রদান করা হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী